চট্টগ্রামে হাটহাজারি থেকে অপহরণের ২৪ ঘন্টার মধ্যে সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে উদ্ধার করেছে র‍্যাব। আটক হয়েছে মোহাম্মদ জাহেদ এবং মোহাম্মদ ইব্রাহিম নামে দুই অপহরণকারী। র‍্যাবের দাবি, ভিকটিম মিরেরহাট এলাকায় ভাড়া বাসায় পরিবারের সাথে থাকে। বাসার পাশে একটি নতুন ভবনে রাজমিস্ত্রি হিসেবে কাজ করে জাহেদ। সে সুযোগে নানা প্রলোভনে কিশোরীর সাথে কথা বলার চেষ্টা করে। গেলে বুধবার কিশোরী হালিশহর নানা বাড়িতে যাবার উদ্দেশ্যে বাসা থেকে বের হলে হাটহাজারি বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে অপহরণ করা হয়। র‍্যাব অভিযান চালিয়ে পাহাড়তলি বৌবাজার এলাকা থেকে কিশোরীকে উদ্ধার করে।